নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসে এখানে নতুন নিয়োগ করা হচ্ছে কোন জেলায় নিয়োগ করা হচ্ছে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কীভাবে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে এই হলো অফিসিয়াল নোটিফিকেশান যেটি প্রকাশিত হয়েছে তেরো ছয় দু হাজার বাইশ এই তারিখে এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে আর এখানে এক বছরের কন্ট্রাকচুয়াল পিরিয়ডের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সেটা ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হলো সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর দু নম্বরে রয়েছে কেস ওয়ার্কার এখানে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর পদে একটি ভ্যাকেন্সি রয়েছে বয়স হতে হবে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছরের মধ্যে এখানে মিনিমাম কোয়ালিফিকেশান এখানে পোস্ট গ্র্যাজুয়েট ও ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে এখানে দু নম্বর রয়েছে কম্পিউটার নলেজ থাকতে হবে এমএস অফিসের কাজ এখানে জানতে হবে তিন নম্বরে প্রফিসিয়েন্সি ইন স্পিকিং রিডিং রাইটিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ এবং রিডিং অ্যান্ড রাইটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাংলা এখানে লিখতে পড়তে বলতে জানতে হবে এবং ইংরাজি এখানে পড়তে এবং লিখতে জানতে হবে তারপর মিনিমাম তিন বছরের এখানে এক্সপিরিয়েন্স চা হয়েছে এখানে আদার ক্রাইটেরিয়া বলা হয়েছে মাস বি রেসিডেন্টস অফ পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া ডিস্ট্রিক্টের এখানে বাসিন্দা অবশ্যই হতে হবে মান্থলি স্যালারি দেওয়া হবে তিরিশ হাজার টাকা কেস ওয়ার্কারের ক্ষেত্রে দুটি পদে ভ্যাকেন্সি রয়েছে একটি এখানে জেনারেল ক্যাটাগরি একটি এস সি ক্যাটাগরি এখানে ম্যাক্সিমাম বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানে গ্রাজুয়েট পাস হলে এখানে আবেদন করা যাবে এখানেও এমএস অফিসের কাজ জানতে হবে এখানেও বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে ইংরাজি এখানে লিখতে লিখতে এবং বলতে জানতে হবে এখানেও তিন বছরের এক্সপিরিয়েন্স চা হয়েছে অবশ্যই এখানে পুরুলিয়ার বাসিন্দা হতে হবে এবং মাসে এখানে পনেরো হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে এখানে সিলেকশান প্রসিডিওর এখানে বলা হয়েছে সিলেকশান এখানে বলা হয়েছে ইভ্যালুয়েশন অফ এডুকেশান কোয়ালিফি এডুকেশান কোয়ালিফিকেশান করে তিরিশ মার্ক রয়েছে কম্পিউটার টেস্টে এখানে প্র্যাকটিক্যাল পনেরো মার্ক এবং ভাইভা হবে এখানে পাঁচ মার্ক এবং টোটাল এখানে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এখানে প্রথমে রয়েছে কেস অ্যাডমিনিস্ট্রেটর এখানে যদি এখানে গ্র্যাজুয়েশানে পঞ্চাশ শতাংশ কম পেয়ে থাকো তবে পাঁচ নম্বর এবং ষাট শতাংশ কম পেয়ে থাকো তবে পঞ্চাশ শতাংশ বেশি সেখানে সাত নাম্বার যদি ষাট শতাংশের বেশি পেয়ে থাকো তবে দশ নম্বর দেওয়া হবে আর বলা হয়েছে ইফ ক্যান্ডিডেট ইজ অনার্স গ্রা যদি অনার্স পাস করে থাকো তবে এখানে পাঁচ নম্বর এক্সট্রা দেওয়া হবে আর যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকে মাস্টার ডিগ্রি এখানে পঞ্চাশ শতাংশের কম নম্বর থাকলে পাঁচ নম্বর ষাট পার্সেন্টের কম থাকলে পঞ্চাশ শতাংশের বেশি থাকলে দশ নম্বর এবং ষাট শতাংশের বেশি থাকলে এখানে পনেরো নম্বর দেওয়া হবে তারপরে এখানে বলা হয়েছে কেস ওয়ার্কারের ক্ষেত্রে কেস ওয়ার্কারের ক্ষেত্রে এখানে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য এখানে যদি ষাট শতাংশের কম পেয়ে থাকে তাহলে পাঁচ নম্বর সত্তর শতাংশের এখানে কম পেয়ে থাকলে এখানে এবং ষাট শতাংশের বেশি পেয়ে থাকলে সাত নম্বর এবং এখানে সত্তর শতাংশ বেশি পেয়ে থাকলে সত্তর নম্বর দশ নম্বর এখানে দেওয়া হবে তারপরে এখানে বলা হয়েছে যে গ্রাজুয়েশান এক্সামিনেশানে এখানে পঞ্চাশ শতাংশের কম থাকলে পাঁচ নাম্বার ষাট শতাংশের কম পঞ্চাশ শতাংশের বেশি থাকলে এখানে দশ নম্বর ষাট শতাংশের বেশি থাকলে এখানে পনেরো নম্বর যদি অনার্স পাস করে থাকো অনার্স সহ গ্র্যাজুয়েট পাস হয়ে থাকো তো পাঁচ নম্বর এক্সট্রা দেওয়া হবে তারপর এখানে বলা হয়েছে আফটার ইভ্যালুয়েশান অফ বেসিস অফ এডুকেশান কোয়ালিফিকেশান দ্য ডিস্ট্রিক্ট উইল ক্যান কল টপ টোয়েন্টি ক্যান্ডিডেট ফর ভাইভ এখানে এই কোয়ালিফিকেশানের মানে যোগ্যতার ভিত্তিতে নম্বর পাওয়ার পরে মাত্র কুড়িজন ক্যান্ডিডেটকে এখানে ডাকা হবে এখানে ভাইভার জন্য অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য এবং কম্পিউটার টেস্টের জন্য তারপরে বলা হয়েছে দ্য ডেট টাইম অ্যান্ড ভেনু অফ রিটিন এক্সামিনেশান স্যালভি কমিউনিকেট থ্রু অনলাইন অ্যাডমিট কার্ড প্রসিডিওর অফ সাবমিটিং অ্যাপ্লিকেশান এখানে ফর্ম ফিল আপ করার পর এখানে সমস্ত কিছু ভেরিফাই হওয়ার পর কোয়ালিফিকেশান এখানে অনলাইন অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে এখানে কবে পরীক্ষা হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ডের মাধ্যমে তবে ফর্ম ফিল আপটা করতে পারবে তোমরা যে লিঙ্কের মাধ্যমে সেটা হলো সেই ওয়েবসাইট দেওয়া রয়েছে ট্রিপল ডাব্লু ডট পুরুলিয়া ডট এনআইসি ডট ইন বা ট্রিপল ডাব্লু ডট পুরুলিয়া ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গেলে উপরে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদনের এখানে ডেট দেওয়া রয়েছে পনেরো ছয় দু হাজার বাইশ থেকে উনত্রিশ ছয় দু হাজার বাইশ বিকেল পাঁচটার মধ্যে আর ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে কী ডকুমেন্টস লাগে সেটা তোমরা ফর্মটা ওপেন করলেই তোমরা দেখতে পাবে এই ছিল পুরুলিয়ার পক্ষ থেকে পুরুলিয়ার এখানে ডিস্ট্রিক্ট কালেক্টর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের পক্ষ থেকে এখানে কিছু শূন্য পদে নিয়োগের বিয়ে করতে